আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আবারও চলে আসলাম আমরা সম্পূর্ণ নতুন একটা ক্যাটালগ নিয়ে। আজকে দেখাবো যে হচ্ছে জারগুল বাই রানার্স, এই ক্যাটালগটা দেখাবো লাক্সারি শিফনের উপরে। তো দেরি না করে আমরা দেখানো শুরু করি। প্রথম কি ড্রেসটা দেখাবো, প্রথম ড্রেসটা দেখাবো হচ্ছে এই কালারটা দেখাবো। আমাদের শোরুম অ্যাড্রেসটা এর মাঝে বলে দিই, আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89। এখন পুরো রমজান মাস সপ্তাহে প্রতিদিনই খোলা আছে সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত। তো এই কালারটা দেখাবো, একটা স্ক্রিনশট নিয়ে নিই আমরা আগে। রেডি 1 2 3, স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজলি দেখি, জামাটা হচ্ছে একটু ক্লোজলি দেখি, জামাটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে। এটা হচ্ছে শিফন কাপড়, এমব্রয়ডারি কাজ। সম্পূর্ণ ড্রেসটা উপর থেকে এই নিচে টাসেসগুলো দেখি, সুন্দর করে টাসেস দেওয়া আছে। সম্পূর্ণ ড্রেসটা এভাবে সুন্দর করে শিফনের উপর, পিওর শিফনের উপর এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্সের কাজ সহ। খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন, সম্পূর্ণ ড্রেসের একটা পার্টি কালেকশন আর কি। সম্পূর্ণ ড্রেসটা এভাবে সুন্দর করে শিফন, শিফনের উপরে এমব্রয়ডারি করা আছে জামার। এটা হচ্ছে নিচে ভিতরে যে সিল্কের কাপড়টা দেওয়া আছে, এটা হচ্ছে সালোয়ারের জন্য, আমরা বোঝানোর জন্য ভিতরে কাপড়টা দিয়ে কালারটা চলে আসছে আর কি। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ছিল, ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডটা হচ্ছে প্লেন শিফনের মধ্যে। এটা হচ্ছে আর নিচে একটা প্যানেল লেস দেওয়া, সামনে একটু সামনে আনো দেখি, সামনে আনো। ব্যাক সাইডটা হচ্ছে প্লেন শিফনের মধ্যে, এই যে প্লেন শিফনের মধ্যে, এবং নিচে একটা লেস দেওয়া আছে, এমব্রয়ডারি লেস দেওয়া আছে, জরি সুতা দিয়ে কাজ করা সুন্দর করে এই লেসটা নিচে দেওয়া আছে। যেমন লেন্থ কত, এটা 46 হবে, 46 6 প্লাস হবে, কারণ পাইডেসগুলো একটু একটু শর্ট হয়, 46 45 বা 46 হবে। সেমি স্টিচ তো কিছু করতে হবে না, সেমি স্টিচ মাপ দিয়ে। আর বডি কত, বডি হবে 60 হবে, বডি 60, বডি 60 হবে, লেন্থ 45 টু 46 হবে, বডি 60 হবে, 46 হবে। আর ওন্নাটা হচ্ছে পিওর ব্যাম্বা শিফন দোপাট্টা, জরি সুতা কাজ, ওন্নাটা দেখি একটু ক্লোজলি। এটা হচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা জরি সুতা দিয়ে কাজ করে, এভাবে সুন্দর করে জরি সুতা দিয়ে কাজ করে, এবং ওন্নাটা পিওর শিফনের মধ্যে সম্পূর্ণটা মাঝে এভাবে সুতা দিয়ে সুন্দর করে জরি সুতা দিয়ে কাজ করা যায়। খুবই কোয়ালিটি, খুব সুন্দর। এটা হচ্ছে ফুল ব্যাম্বা শিফন দোপাট্টাটা। এর সাথে কি কি আছে স্যার, স্লিপটা এমব্রয়ডারি করা না, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, যে স্লিভের কাপড়টা হাতাটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে হাতের শিফন কাপড়ের মধ্যে। তারপর নেক্সট কি আছে, ওই সালোয়ারের কাপড়টা দেখি, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, এটা হচ্ছে জামার সালোয়ারের কাপড়টা, খুব সুন্দর করে ফুল সালোয়ার যে কোনো ডিজাইন করা যাবে। প্রাইস হচ্ছে, দুইটা ড্রেস দেখার পর আমার প্রাইসটা বলে দিচ্ছি। এখন দেখাবো ব্ল্যাক কালার, এই কালারটা দেখো। আমি শোরুম অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি, আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 78 এবং 89। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.theprohor.com, ওখানে আমাদের সকল আপকামিং এবং অ্যাভেলেবল কালেকশনগুলো একসাথে দেখে নেওয়া যাবে। আর ফেসবুক শপে আমাদের সবগুলো কালেকশন দেখে নেওয়া যাবে। একটি স্ক্রিনশট নিয়ে নিই, রেডি 1 2 3, স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজলি দেখি, এটা হচ্ছে সম্পূর্ণ, ওয়াও, এটা একটা গর্জিয়াস পার্টি ড্রেস, খুবই সুন্দর চমৎকার। গলার কাজটা দেখি এখান থেকে, খুব সুন্দর চমৎকার একটা গলার পার্টি ডিজাইন। এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, এবং নিচ পর্যন্ত খুব সুন্দর করে চমৎকার নিচে টাসেস দেওয়া আছে খুব সুন্দর করে। এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে পুরোটা ড্রেসটা, জরি সুতা এর মধ্যে, জরি সুতা পাল দিয়ে কাজ করা আছে, জরি সুতা দিয়ে কাজ করা, সিকোয়েন্সে কাজ করা সবগুলো দেয়। যেমন ব্যাক সাইড থেকে দেখি স্টোনও দেওয়া আছে, এটা হচ্ছে জামার ব্যাক সাইডের পিনে, নিচে একটা লেস দেওয়া আছে, ওটা হচ্ছে এমব্রয়ডারি কাজ। সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে এমব্রয়ডারি লেস, হ্যাঁ এটা এমব্রয়ডারি লেস। অন্যটা দেখি এবার আমরা, অন্যটা হচ্ছে ওয়াও, অন্যটা তো চমৎকার, জরি সুতা দিয়ে কাজ করা, অন্যটা দেখি একটু ক্লোজ, এটা হচ্ছে অন্যের এমব্রয়ডারিটা দেখি, খুব সুন্দর করে জরি সুতা দিয়ে কাজ করা, এবং পিওর শিফনের মধ্যে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর। অন্যের মাঝখানটা এভাবে এমব্রয়ডারি করা আছে, দুই পাশে কিন্তু কাটওয়ার্ক করা আছে। এটা হচ্ছে ফুল দোপাট্টাটা, খুব সুন্দর চমৎকার একটা দোপাট্টা, হ্যাঁ কিছু করতে, দুই পাশে আবার ইয়ে করা আছে না, শিলি করা আছে, খুব সুন্দর করে শিলি করা আছে সুতোর মাঝখানে, কিছুই করতে হবে না দোপাট্টার মধ্যে। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি ড্রেসগুলো থাকছে, কি বলে জারগুল রানার্স। ওই স্লিভটা হচ্ছে ফুল স্লিভ হবে, অবশ্যই ফুল স্লিভ, এবার সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা, খুব সুন্দর চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা পিওর শিফনের মধ্যে। এখন আমরা দেখবো সালোয়ারটা দেখি, সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, লাক্সারি সিল্কের মধ্যে এই সালোয়ারটা। প্রাইস হচ্ছে 3,200 টাকা অনলি। আমরা আজকে দেখাচ্ছি জারগুল বাই রানার্সের, প্রাইস হচ্ছে 3,200 টাকা অনলি, লাক্সারি শিফন কালেকশন, খুবই সুন্দর। একটা স্ক্রিনশট নিয়ে এই কালারটা দেখাচ্ছে এখন, রেডি 1 2 3, স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজলি দেখি, চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার। জামাগুলো হচ্ছে সেমি স্টিচ টাইপের, কোনো কিছুই করতে হবে, শুধু নিয়ে বানিয়ে পড়তে হবে আর কি। এটা হচ্ছে ফুল ড্রেসটা, চমৎকার একটা ডিজাইন, টাসেলগুলো ঝুনঝুনি দিতেছে। এটা হচ্ছে নিচের টাসেলগুলো আছে, খুব সুন্দর করে পিওর শিফনের মধ্যে স্টোন
সিকোয়েন্স, তারপর সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা, খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন। এটা হচ্ছে ঝিলিক, খুবই সুন্দর ঝিলিক দিতেছে। এটা হচ্ছে গলার মাঝখানে, এটা হচ্ছে গলাটা, গলার ডিজাইনটা খুব সুন্দর করে গলাটা করা আছে, খুব সুন্দর চমৎকার। জামাটা ব্যাকসাইড থেকে দেখি, এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট সেটা চলে যাওয়ার ব্যাকসাইডটা দেখি। জামাটা ব্যাকসাইডটা হচ্ছে প্লেনের মধ্যে নিচে একটা লেস দেওয়া আছে, খুব সুন্দর করে এমব্রয়ডারি লেস দেওয়া আছে। এটা এটা হচ্ছে জামার ব্যাকসাইডের, হ্যাঁ এমব্রয়ডারি এমব্রয়ডারি। ওনাটা দেখি পড়া হচ্ছে অর্গানজার উপর, না খুবই সুন্দর একটা দুপাটা অর্গানজার উপর, খুবই খুব সুন্দর দুই পাশে সিলভার জয় দিয়ে কাজ করা, সিলভার জয় দিয়ে সুন্দর করে কাজ করা। দুপাটা হচ্ছে অর্গানজার উপরে নেটের দুপাট্টা, সিকোয়েন্স অর্গানজার নেটের একটা দুপাটা, মাঝখানে সিকোয়েন্সের কাজ করে সুন্দর করে, বাহ চমৎকার একটা ডিজাইন। এটা হচ্ছে অন্যটা, খুবই লাকজারি একটা পার্টি ড্রেস, খুবই সুন্দর চমৎকার ঈদের কালেকশন হিসেবে, খুবই সুন্দর খুবই রিজনেবল, মাত্র হচ্ছে 3,200 টাকা অনলি। এটা হচ্ছে হাতাটা হচ্ছে শুধু পুরো হাতাটা প্লেন হবে, শুধু হাতের গোড়ায় কবজিতে এভাবে একটা এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে, খুব সুন্দর করে চমৎকার একটা, ফুল স্লিভ হবে অবশ্যই। সালোয়ারটা কি, এটা হচ্ছে সিলভার কালার লাকজারি সিল্কের মধ্যে পেস্ট কালার, এটা হচ্ছে সালোয়ারটা, খুব সুন্দর চমৎকার একটা সালোয়ার। প্রাইস হচ্ছে 3,200 টাকা অনলি। এখন আমরা দেখবো এই কালারটা, খুব সুন্দর চমৎকার একটা কালার, কি কালার এটা, বটল গ্রিন টাইপের কালার, এই কালারটা দেখবো। রেডি 1 2 3 স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজলি দেখি, ওইটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে, নিচের টাসেসগুলো খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে নিচের টাসেসগুলো খুব সুন্দর একটা স্টোন দিয়ে কাজ করা আছে, এবং স্টোনের ফিনিশিংগুলো খুবই ভালো, এগুলো পরে যাবে না, খুব সুন্দর। এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর চমৎকার স্টোন সিকোয়েন্স দিয়ে কাজ করা। জামাটা একটু ব্যাকসাইড থেকে দেখি, এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট সাইডে চলে যাওয়ার ব্যাকসাইডটা দেখি, এটা হচ্ছে জামার ব্যাকসাইডের প্রিন্টটা, এক নিচে একটা লেস আছে, এমব্রয়ডারি প্যানেল দেওয়া আছে, এটা হচ্ছে নিচের প্যানেল জামার নিচে যাবে, খুব সুন্দর চমৎকার একটা প্যানেল দেওয়া আছে। অন্যটা দেখি, অন্যটা সুন্দর, এটা চমৎকার প্রত্যেকটা ড্রেসের অন্য চমৎকার সুন্দর। এটা হচ্ছে অন্যটা ছিল, খুব সুন্দর চমৎকার একটা দুপাট্টা। অন্য কাজগুলো দেখি, সিলভার কি গোল্ডেন জরি, গোল্ডেন জরি দিয়ে খুব সুন্দর করে কাজ করা, চমৎকার খুব সুন্দর করে কাজ করা। এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা, খুব সুন্দর পিওর শিফনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা। ওটা ফুল দুপাট্টাটা দেখি, এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা, খুবই সুন্দর করে চমৎকার করে কাজ করা। কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না, দুপাট্টাতে কিছুই করতে হবে না, শুধু নিয়ে পড়তে হবে এতটুকুই। অন্যটা এই সালোয়ারটা দিয়ে হাতাটা দেখি, এটা হচ্ছে ফুল স্লিভ হবে, অবশ্যই ফুল স্লিভ হবে। সালোয়ারটার মধ্যে গোল্ডেন জরি দিয়ে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে। এটা হচ্ছে সালোয়ার হাতাটা, এটা হচ্ছে হাতাটা রোজা রেখে আমার মাথার মধ্যে মধ্যে আমার কী বলে উল্টা পাল্টা হয়ে যায়, কী বলতে কী বলি না বলে, সালোয়ারে হাতা বলতেছি, হালা কী বলে হাতারে সালোয়ার বলতেছি। তারপরে দেখি পাজামার কাপড়টা, এটা হচ্ছে পাজামার কাপড়টা, খুব সুন্দর কি কালার, বটল গ্রিন কালার, এটা হচ্ছে পাজামার কাপড়টা, খুব সুন্দর চমৎকার একটা প্লেন দুপুর যেভাবে ইচ্ছা বানিয়ে নেওয়া যাবে। এখন দেখবো আমরা ব্লু কালার, না প্রাইস হচ্ছে 3,200 টাকা অনলি। এখন দেখবো আমরা ব্লু কালার, খুব চমৎকার একটা কালার, এই কালারটা দেখবো পার্টি ড্রেসের মধ্যে এত রিজনেবল প্রাইসের মধ্যে খুব মানে খুব কম ড্রেসই আছে। এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিন, রেডি 1 2 3 স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজ দিয়ে দেখি, খুবই সুন্দর চমৎকার একটা কালার। এটা হচ্ছে গলার ডিজাইনটা একটু দেখি, এটা হচ্ছে গলাটা সেমি স্টিচ টাইপের গলাটা করা আছে খুব সুন্দরভাবে, এটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন করা, টাসেস দেওয়া আছে খুব সুন্দরভাবে। আমার সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে, আর নিচের দিকে কাজটা গিয়ে যে বেড়ে গিয়েছে এভাবে সুন্দর করে যে স্টোন দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন, এবং নিচের টাসেসগুলোও দেওয়া আছে খুব সুন্দর করে। এটা হচ্ছে পিওর শিফনের মধ্যে, যেমনটা ব্যাকসাইড থেকে দেখি, এটা হচ্ছে ফুল ড্রেসের ব্যাকসাইডটা, ফ্রন্ট সাইডটা ছিল জামার ব্যাক পোর্শনটা দেখি, এটা হচ্ছে জামার ব্যাকসাইডের প্লেন কাজটা ছিল, আর নিচে একটা এমব্রয়ডারি লেস দেওয়া আছে, এটা খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি লেস দেওয়া আছে। এটা হচ্ছে জামার নিচে ব্যাকসাইডের লেসটা, অন্যটা দেখি এবার আমরা, এটা অন্য এই পাশটা হবে, আগে এই পাশটা দিকে হবে, ওই পাশটা দিকে হবে, এটা হচ্ছে অন্যটা, এক পাশে কাঁধে নেওয়ার জন্য মোটা পাড় দেওয়া আছে, এটা হচ্ছে অন্যটা, খুব সুন্দর চমৎকার একটা দুপাটা। অন্যটা দেখি, এই যে ডিজাইনটা খুব সুন্দর, সিলভার জড়ি গোল্ডেন জড়ি দিয়ে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা, খুবই সুন্দর একটা লাক্সারি শিফনের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন। এটা হচ্ছে অন্যটা, মানে খুবই ভালো কোয়ালিটি, প্রাইস অনুযায়ী খুবই ভালো কোয়ালিটি, এটা হচ্ছে অন্যটা। আর আমরা শুধুমাত্র অরিজিনাল পাকিস্তানি ড্রেস বিক্রি করে থাকি, কোনো প্রকার রেপ্লিকা বা ফেক প্রোডাক্ট আমাদের কাছে নেই। আমরা যদি কখনো দিয়ে থাকি সেটা আমরা বলে দেবো, ঘোষণা দিয়ে বিক্রি করবো। এটা হচ্ছে হাতাটা, খুব সুন্দর একটা হাতা, চমৎকার একটা হাতা, খুব সুন্দর চমৎকার। সালোয়ারটা দেখি, সালোয়ারটা হচ্ছে লাক্সারি সিল্কের মধ্যে, খুব সুন্দর চমৎকার একটা কালার, কি ব্লু কালার, না
ব্লু কালার সালোয়ার। এটা সব পাকিস্তানি লাক্সারি শিফনের সাথে কিন্তু ইনার আসে না, ইনারটা আলাদা নিয়ে নিতে হয়। এখন দেখবো আমরা কি কালার, এটা স্কাই কালার, বেস্ট কালার, খুব চমৎকার একটা কালার, ছবির থেকে সামনে বাস্তবে আরো সুন্দর লাগতেছে বেশি এই কালারটা। খুব সুন্দর ভাবে কাজ করা, চমৎকার একটা ডিজাইন। এটা হচ্ছে গলার কাজটা পাল দেওয়া আছে, গলা ও আছে, গলার মধ্যে পাল দেওয়া আছে, খুব সুন্দর এই যে পাল গুলো দেওয়া আছে। সম্পূর্ণ ড্রেসটা ফুল লাক্সারি পার্টি ড্রেস। এটা হচ্ছে ফ্রন্ট সেটটা ছিল, জামা ব্যাক সেটটা দেখি, এটা ওয়াও, জামা ব্যাক সেটের কাজ করে, এটা কাজটা বেশি, জামা ব্যাক সেটের দূরে থেকে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কাজ করা খুব সুন্দরভাবে নিচে থেকে, এই যে এগুলো খুব সুন্দরভাবে কাজ করা, খুব সুন্দর। আবার নিচে লেসটা দেখি আমরা একটু, লেসটাও খুব সুন্দর, এরপরে সিকোয়েন্স দিয়ে সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা। জামাটা ব্যাক সেট থেকে দেখি, এটা হচ্ছে ফুল ড্রেসের ব্যাক সেটটা ছিল। হাতাটা দেখি এবার আপনার, চমৎকার একটা পিওর ব্যাম্বার শিফন দোপাট্টা, অসম্ভব সুন্দর একটা কালার, খুবই সুন্দর চমৎকার একটা কালার। সালোয়ারটা দেখে কি বলে, হাতাটা দেখে, হাতাটা হচ্ছে এমব্রয়ডারি করা, খুব সুন্দর হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে না, এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর চমৎকার একটা সিকোয়েন্সের কাজ করা। এর সালোয়ারের কাপড়টা দেখি, সালোয়ার কাপড়টা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লাক্সারি সিল্ক কাপ, এটা হচ্ছে সালোয়ারটা। এটার মধ্যে সাথে কিন্তু কোনো ইনার আসে না, পাকিস্তানি লাক্সারি শিফনে কোনো ইনার আসে না, ইনারটা আলাদা নিয়ে নিতে হয়। প্রাইস হচ্ছে 3200 টাকা অনলি। এখন আমরা দেবো এই কালারটা। অনলাইনে অর্ডার করার জন্য কী করতে হবে, নাম এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যে ড্রেসটা পছন্দ হচ্ছে তার একটা স্ক্রিনশট আমাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দিলে হবে। ঢাকাতে আমরা 1-2 দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করে থাকি, আর ঢাকার বাইরের ক্ষেত্রে ফুল পেমেন্টটা আগে অ্যাডভান্স করতে হয় বিকাশের মাধ্যমে। ডেলিভারি টাইম 3-4 দিন ঢাকার বাইরে। রেডি 1-2-3 স্ক্রিনশট ডান। জামাটা একটু ক্লোজলি দেখি, এটা অন্য কারো ডিফারেন্ট না, এটা ওনার ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে। এটা হচ্ছে জামাটা দেখি, জামাটা পিওর লাক্সারি শিফনের মধ্যে, কাজগুলো একটু দেখি, এটা নিচে টাসেসগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, খুবই সুন্দর চমৎকার একটা টাসেস দেওয়া আছে। সম্পূর্ণ ড্রেসের মধ্যে এভাবে স্টোন দিয়ে কাজ করা, জড়ি সুতো দিয়ে কাজ করা, খুব সুন্দর গলাটা করা আছে, এভাবে সুন্দর করেছে। এটা সেমি স্টিচ কাপড়, এভাবে পার্লে কাজ দেওয়া আছে গলার মধ্যে। জামাটা ব্যাক সাইড থেকে দেখি, এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট সাইডটা ছিল, পোস্টে ছাড়া দাও, পোস্টে ছাড়া, এটা হচ্ছে ফুল ড্রেস ছাড়া, আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট, এটা হচ্ছে জামা ব্যাক সাইডেরটা, খুব সুন্দর একটা লেস দেওয়া আছে নিচে, এই লেসটা, হ্যাঁ খুব সুন্দর একটা এমব্রয়ডারি লেস দেওয়া আছে, খুবই সুন্দর চমৎকার একটা পার্টি ড্রেস। অন্যটা দেখি এবার আমরা, অন্যটা কী কাপড়, এটা মুসলিম টাইপের কাপড়, খুবই সুন্দর চমৎকার পুরোটা, ওনার মধ্যে গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে, এবং দুই পাশে এভাবে সুন্দর করে অর্গানজা কাপড়ের উপরে এমব্রয়ডারি করা আছে, চারপাশেই বেস্টে কাজটা দেওয়া আছে, এবং অন্যটা হচ্ছে অর্গানজা সিল্কের মধ্যে, দুইটা একটা লেয়ারের মধ্যে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা, খুব সুন্দর চমৎকার একটা দোপাট্টা। অন্যটা দেখি একটু, এটা হচ্ছে ফুল দোপাট্টাটা ছিল, অসম্ভব সুন্দর চমৎকার একটা দোপাট্টা। হাতাটা দেখি এবার আমরা, হাতাটা হচ্ছে গর্জিয়াস, এটা হাতের মধ্যে কাজগুলো অনেক বেশি, দুইটা হাতা দেওয়া আছে এভাবে খুব সুন্দর করে, খুব সুন্দর চমৎকার একটা হাতা। এটা হচ্ছে হাতের কাজগুলো, ফুল হাতা কাজ হবে এটার মধ্যে, সম্পূর্ণ হাতাটাই কাজ করা, সুন্দর। সালোয়ারটা দেখি, এটা হচ্ছে ফুল হাতাটা ছিল, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, খুব সুন্দর, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। প্রাইস হচ্ছে 3200 টাকা অনলি। এখন আমরা দেখব কী কালার, এটা নিচের টাসেস গুলো দেখে খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর সিকোয়েন্স দিয়ে সুতা দিয়ে কাজ করা, মাঝখানে সিলভার জড়ি গোল্ডেন জড়ি দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা। জামাটা পিওর শিফনের মধ্যে, খুবই চমৎকার একটা পার্টি ড্রেস, এবং এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন দিয়ে ভাবে বা পার্ল দিয়ে গলায় ভাবে ডিজাইন করা আছে। জামাটা ব্যাক সাইড থেকে দেখি, এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট সেটটা ছিল, জামার ব্যাক সাইডটা দেখি, লেন্থ কিন্তু 45-46 প্লাস হবে। এটা হচ্ছে ব্যাক সাইডে ফুল কাজ করা, এটার মধ্যে ব্যাক সাইডে সম্পূর্ণ কাজ করা। অন্যটা দেখি এবার আমরা,
অন্যটা হচ্ছে কি অর্গানজার উপরে ওয়াও অন্যটা চমৎকার একটা দুপাট্টা অর্গানজার উপরে মানে এই রেঞ্জে ইন্ডিয়ান ডুপ্লিকেট ড্রেস কিনার থেকে এইসব পার্টি ড্রেস পাকিস্তানি অরিজিনাল পার্টি ড্রেস কিনাটা লাভজনক মনে হয় আমার কাছে এটা হচ্ছে অর্গানজার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেসটা খুব সুন্দর চমৎকার একটা ড্রেস ডিজাইন করা আছে মাঝখানে অন্যটা ব্যাকটার থেকে দেখি এটা হচ্ছে ফুল দুপাট্টাটা চমৎকার একটা দুপাট্টা হাতাটা দেখি পারো আমরা হাতাটা হচ্ছে এটাই আজকে ক্যাটালগের মধ্যে লাস্ট ড্রেস হাতাটা ওয়াও খুব সুন্দর একটা হাতা যেহেতু জামাটা সম্পূর্ণ কাজ করা হাতাটা নর্মাল খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা এমব্রয়ডারিটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি সালোয়ারটা দেখি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা জামার সাথে কিন্তু কোনো ইনার নেই তো এটা ছিল আমাদের আজকে লাস্ট ড্রেস তো পরবর্তীতে নতুন একটা ক্যাটালগ নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ